পাখিকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায় কোথায়। এই যে আমার ছোড়া বাচ্চাটা এখানে ঘুম করেছে দেখছেন, আমি বসে আছি, কোন সময় ওই পিছন দিয়ে ঢুকে আস্তে আস্তে আমার পায়ের সাথে লেগে ঘুম করেছে। টুকুশ কম্বলের নিচে কিভাবে ঢুকে? এই যে দেখুন টুকুশ পাখি কিভাবে ভিতরে ঢুকে ঢুকে ঘুমায়, এই যে এভাবে ঢুকে চলে যাবে, গিয়ে তারপরে এই যে সুন্দর করে শুয়ে শুয়ে ঘুম করবে, এটা হচ্ছে টুকুশের ঘুমের প্লেস। তাই টুকুলানিতা, ও টুকুলানিতা, এরকম করে টুকুশ রানিটা ঘুমিয়ে যায়। আর আমি হারিয়ে গেলে আমি খুঁজে পাই না যে আমার সোনা বাচ্চা কোথায় গিয়েছে, আমার টুকুলানি কোথায় গেছে। আমার টুকুলানিতা ময়না পাখি আমার দুষ্ট টুকুশ বা পিকাচু যেই হোক না কেন, শীতের মধ্যে আমার পায়ের কাছে গিয়ে আমাকে বেশ আরাম দেয়। ওদের শরীরটা এত দুরু দুরু, এত নরম, মানে আমার কাছে ঘুমোলে এত গরম হয়ে যায় শরীরটা, খুব ভালো লাগে। ওরা এত কিউট মাশাল্লাহ, খুব সুন্দর করে শীতের মধ্যে ওরা গুল্লু মুল্লু করে ঘুম করে। সোনা, ও সোনা দেখুন কি সুন্দর করে ঘুমিয়েছে, একবারে নিরাপদ পেয়েছি তারা ঘুমায়। একবারে লক্ষ্মী আমার টুকু সোনা, আমার আদুর, আমার বাবু, আমার সোনা বাচ্চা, কি যে কিউট ওরা। যাদের বাসা আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে ওরা কত কিউট। বলি বাবা ঘুমু কলে কুলি, চোখে ময়লা গুলে পেলে জলে বাবা বাবা। পুতুল যে একটা আমার পুতুল, আমার সোনা বাচ্চা আছো। আরে বাবা দেখুন কত বড় হাই করে এখন। তো তুমি লুকিয়ে লুকিয়ে ঘুম করেছিলা নারুমণিতা, দুষ তু সবাইকে দেখিয়ে দিচ্ছে। ওলে বাবা টুকুশমণি তো ঘুম করেছিল লুকিয়ে লুকিয়ে, এই যে এরকম কাঁথার মধ্যে লুকিয়ে লুকিয়ে, আর নানুমণিটা দুষ্টু সবাইকে দেখিয়ে দেয়। পয়সা হয়েছে যে নানুমণিটা, টুকুমণি উঠবা না মামা, একটা ড্রেস পরাই দিই তোমাকে। হ্যাঁ খুব গরম হয়ে গেছে টুকুর, একবারে লুকিয়ে চুরিয়ে ঘুমোচ্ছিল শীত একেবারে, মানে বিড়ালরা এতটা আদুরে, এতটা অলস, এতটা কি বলবো, ওরা একবারে আল্লাদি। ওই যে এখন মাম্মার কাছে যাবে, এই যে মাম্মা ওখানে ঘুম করছে, এই যে দুধ ঘাস করে দিয়েছে টুকুশ একবারে, মানে টুকুশ টুকুশ রে একবারে। এই যে মাম্মার কাছে যেয়ে দুধ খাওয়া শুরু করেছে, তুই এত বড় বেবি কেন দুধ খাবি, দুষ্টু টুকুর যে। টুকুচের এই আহ্লাদগুলো, এই মজাগুলো আমার কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার টুকুশ পিকাচুকে অনেক অনেক ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আর ভিডিওগুলো আরও বেশি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি বিড়াল সম্পৃক্ত সব ধরনের ভিডিও খুবই ভালোভাবে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন, অনেক বেশি হেল্প হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।